প্রশ্ন আপনাদের দিকে আছে যখন কবরে বলবে তোমার নবী কে তোমার নবী কে তখন বলবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন ফেরেশতারা বলবে তোমার নবীর দাড়ি লম্বা ছিল বুখারী শরীফের বর্ণনা 5083 নম্বর হাদিস ইবনে ওমর বলেছেন আল্লাহর নবী বর্ণনা করেছেন যদ্দ সাওয়ার ওয়ারখুল্লাহা গুফকে কর্তন করো দাড়িকে লম্বা করো খিলাফুল মাহজুস মূর্তি পূজারীদের বিরোধিতা করো ফেরেশতারা যদি প্রশ্ন করে তুমি যে বললা আমি রাসূলের উম্মত কিন্তু তোমার দাড়ি হলো গোয়ারা গোবিন্দের মতো আপনি তখন কি উত্তর দেবেন কারণ দাড়ি কাটা হলো সমগ্র মাযহাব মোতাবেক কবিরা গুনাহ গুনাহে কাবায়ের ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আর পাকিস্তানের বিখ্যাত আলেম আহসারুল ফতোয়ার মধ্যে আল্লামা ইউসুফ লুধিয়ানবি ফতোয়া দিয়েছেন আল্লামা ইউসুফ লুধিয়ানবি বলেছেন আহসারুল ফতোয়ার ভিতরে দাড়ি কাটা হলো গুনাহে জারিয়া আপনি যখন দাড়ি কাটবেন তওবা না করা পর্যন্ত ফেরেশতারা গুনাহে জারিয়া লিখতেই থাকবে আর যখন দাড়ি কাটা অবস্থায় মৃত্যুবরণ করবেন আমার নবী বুখারী শরীফের 2095 নম্বর বর্ণনায় মুসলিমের উফাতুন নবী অধ্যায়ের হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে আপনার শেষ কাজ যদি দাড়ি কাটা হয় ফেরেশতারা বলবে তুই দাড়ি কেটে মরেছিস কেন আপনার কোনো নিস্তার নাই এজন্য কোন সেকেন্ডটা আমার জন্য শেষ কাল কারণ আল্লাহর হাবিব বলেছেন মানুষ জান্নাতের আমল করতে করতে জাহান্নামের এত কাছে পৌঁছে যায় আর মাত্র 3 হাত বাকি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন আবার জান্নাতের আমল করতে করতে জান্নাতের এত কাছে পৌঁছে যায় আর মাত্র 3 হাত দূরে জান্নাত আল্লাহ তাকে জাহান্নামে দেন এবার মুহাদ্দিসগণ বলেন এর মানে হলো আপনার শেষ আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা এটার উপরে আপনার শরীয়ত কায়েম করবেন সুবহানাল্লাহ অনেকে চুরি করে ডাকাতি করে মানুষের সাথে খারাপ কাজ করে কিন্তু শেষ দিকে এসে পুরো পরিবর্তন হয় ঠিক না ঠিক ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইগরকি মৃত্যুর গড়গড় আসার পূর্ব পর্যন্ত তার তওবার দরজা আল্লাহ খোলা রাখেন সুবহানাল্লাহ এই হাদিসটা মুসলিম শরীফের 96 পৃষ্ঠায় 1 নম্বর খন্ডে এসেছে তাহলে কি বুঝলেন দাড়ি কাটা এটা কাদের স্বভাব দাড়ি রাখা কি যেই মাওলানা বলল সুন্নাত ওই মাওলানা চরম আপত্তিকর কথা বলেছে না জেনে বলে থাকলে আমি তাকে শরম দিতাম কিন্তু এখন দেব না চার মাযহাবের মতে দাড়ি রাখা হলো ওয়াজিব কি সুন্নাত মানে মাসআলা হালকা আর আহলে হাদিসদের মতে কি তাহলে আপনি আহলে হাদিস সবার কথা বলেন কেন দাড়ির ব্যাপারে আহলে হাদিস গেলে কই ও নামাজে খালি সহি আর পর্দার ক্ষেত্রে সহি শয়তান যাকাতের ক্ষেত্রে সহি শয়তান সমাজ ব্যবস্থার ক্ষেত্রে হাদিস নাই সহি শয়তানি করেন আপনি তখন এজন্য যে প্রতিটি কাজে সহি মানবে তিনি আহলে হাদিস আর যে শুধু খমসা হাদিস মানে পাঁচটা হাদিস যে মানবে নামাজে রাফাইদারে রুকুতে আমিন জুলে বলার ক্ষেত্রে রাফা বিহা সাউতাউর ক্ষেত্রে সে প্রকৃত আহলে হাদিস না তাকে আজকে আমি সহি শয়তান বলে ফতোয়া দিয়ে গেলাম আর যে প্রত্যেকটা জায়গায় কোরআন হাদিস মেনে চলবে ইমাম শাফঈর একটি কৌল রয়েছে এলাও লাউ তারনা ইমাম শাফির কৌলটি শরফু আসহাবিল হাদিসের মধ্যে মোল্লা বিশিষ্ট খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইমাম শাফি বলেছেন মানে ইদা রাইতা রাজুলান মিন আসহাবিল হাদিস আমি যখন কোন হাদিসের অনুসারীদেরকে দেখি বা আহলে হাদিসকে দেখি ফাকানি রাইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি সুবহানাল্লাহ এটা বললে তো আল্লাহু আকবার কিন্তু পর্দার ক্ষেত্রে আছে সহি পর্দা দেবরের সাথে একটা মিলে খেতে পড়ছে কিসের জাহালে হাদিস সে সহি শয়তান ঠিক না ঠিক সহি সব জায়গায় সহি হতে হবে শুধু মসজিদে না শুধু রাফাইদানে না জীবনের প্রতিটি ক্ষেত্রে সলাফি হতে হবে ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে নিষিদ্ধ বিষয় বোঝার তৌফিক দান করুন বাজে কয়টা খুব বিরক্ত লাগিচ্ছে বোধ হয় এবার তিনটা কেন তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে ইহুদি খ্রিস্টানদের জায়গায় আমরা কাকে মানব যারা দুইজন বললেন না তারা আব্রাহাম লিঙ্কনকে মানবেন নাকি কাকে মানবেন মোহাম্মদ মোহাম্মদ আর জোরে বলেন ও এমনে যাবে না আমার সুন্নি নাই ভালো ইয়া মুহাম্মদ পেয়ার নবী আসনির আলা ইয়া মুহাম্মদ মুজতফা নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আছে না নাই তারপর কান ধরে
জাবেরের বিবি আমার নবীর রুটিনে গুস্তে নবীর খিদা লেগে গেছে জাবেরের বিবি চোখ বন্ধ করে নবীর দিকে তাকাইলে এই গানটা গাইতেছে আকাশে যে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বৈরি এই ওয়াজটা আপনাদের খুব মজা লাগে কারণ ভুল পথে শয়তান পরিচালিত করে আপনাকে ঠিক না ঠিক সবগুলোই পারি করি না আল্লাহর ভয়ে কথা বুঝেন নাই বোধহয় তো এক সময় তো ওই মাযহাবীদের মধ্যে অনেক মাহফিল করেছি তখন মুফতি আজম ছিলাম আর এখন আমি জাহেলে মুরাক্কাব খেতে পেয়েছি আমি সহি হাদিস মানি এর জন্য কথা বুঝতে পারছেন কিনা তাদের তরফ থেকে গেলে বড় বড় আর আপনাদের আলেমগুলোও আছে হিংসা জাতীয় খেলা হাডুডু এক মাদারে চিন্তা করে এত বছর মদিনায় পড়েছি আমাদের কিতাব পড়া মানুষ গ্রহণ করে না এদের করে কি ব্যাপার হিংসা আমি শুরু করে দিলে পিছনে নাম বললে চাকরি থাকবে না কথা বুঝতে পারছেন কিনা আমার কাছে হানাফিয়ার আহলে হাদিস নাই যেই জাহালাত করবে আমি নিজে করলেও আমি প্রশ্নবিদ্ধ আমার জাহালাত দূর করতে হবে এটাই ইসলাম আল জামাআ মা ওয়াফাক আল হক ইন কুনতা ওয়াহদাক ইবনে মাসউদ বলেছেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যদি জামাআতকে অনুসরণ করে চলে সে তোমার মুসলিম ভাই কিসের জমিয়ত কিসের আন্দোলন আমার কাছে যে ব্যক্তির আকীদা বিশুদ্ধ আছে সে যদি হানাফিয়া হয় সে আমার তিরি ভাই বলে গণ্য হবে আমরা আমরা এত সংকীর্ণ করব না নিজের হৃদয়কে হ্যাঁ জমিয়ত আন্দোলনের সাথে আমাদের কোনো বিরোধ নাই তবে আপনারা যে নোংরামি শুরু করেছেন এটা বন্ধ করতে হবে ঠিক না ঠিক আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি আমরা এই জমিনে আকীদা দাওয়াত দিতে এসেছি কোনো দলের দাওয়াত দিতে আসেনি কারণ আমরা মানুষকে আকীদা দাওয়াত দেই আমার এক চোখে আসাদুল্লাহ গালিব স্যার এক চোখে আব্দুল্লাহ ফারুক স্যার আমার কাছে কোনো ব্যবধান নেই জমিয়ত দাওয়াত দিলে আহলান সাহলান আন্দোলন দাওয়াত দিলে আহলে সাহলান কোনো হানাফিও যদি আকীদা দুরুস্ত দাওয়াত দেয় তবু আহলান সাহলান আলহামদুলিল্লাহ কথা কি বুঝতে পেরেছেন কিনা এটাই হলো মূল কথা রসনা পরে পজ করে নিয়ে একটু বাদ দেন তো পজ করা যাবে না তো আচ্ছা এবার তাহলে দ্বিতীয় বিষয় হলো দ্বিতীয় বিষয় হলো তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করার পরিবর্তে কাকে অনুসরণ করবো মোহাম্মদ আচ্ছা আমরা অনেকেই বলে আমরা পীরের কাছে সাফায়াতের জন্য যাই ঠিক না ঠিক আচ্ছা রাসুল কি আমাদের কোনোদিন সাফায়াত করবেন আকিদা কি আকায়াত কি يوم ندعو كل أناس بإمامهم إمام ابن كثير رحمة الله عليه تني لكتن هذا أكبر لشرفين أهل حديث كينبا صحيح حديث والا دير جنو بارو مرجدار بشوي غلو إتا صحيح حديث الإمام هلن محمد رسول الله عقيدة التحبير مدد إمام তাহাবী রহমত আকীদাত তাহাবীর ভিতরে আর আমাদের আহলে হাদিসের বিখ্যাত কিতাব কিতাবুত তাওহীদের ভিতরে আল আব্দুল হাব নাজদী রহমাতুল্লাহ আলাই এবং বিখ্যাত কিতাব ইবনে তাইমিয়ার মাজমুআতুল ফতোয়ার মধ্যে তিনি আলোচনা করেছেন